নবমী সকাল, তো আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরে, আমার প্রাণ নিজের শহর, যে শহরে আমার বেড়ে ওঠা। চন্দননগরের যত বনেদি বাড়ি কিংবা পুরানো পুরনো যে পুজোগুলো আছে, বাড়ির পুজো, সেগুলো পরিক্রমণ করতে বেরিয়ে পড়েছি। তো এখানে বেশ কয়েকটা বহু প্রাচীন, কয়েকটা 300 বছর, কয়েকটা 400 বছর, কয়েকটা 100 বছরের বহু প্রাচীন পুজো আছে, সেগুলো আজকে আমরা ঘুরে দেখব। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে বাবুর বাড়ির পুজো, একদম আমাদের বাড়ির পাশেই ঠিক একটা বহু প্রাচীন জমিদার বাড়ি। তার সাথে আমরা যাব আজকে বসু পরিবার, বসু বাড়ির পুজো, 515 বছরের পুজো। এবং তার সাথে আছে কুণ্ডুভিলার পুজোটাও আমরা যা জানতে পারলাম প্রায় 90 বছরের ওপর পুজো। এবং তার সাথে সাথে আরেকটা আছে খায়েদের বাড়ির পুজো। এই চারটে পুজো আজকে আমরা পুরো ঘুরে দেখব। এবার পাঁচটা বললাম, এই পাঁচটা পুজো আমরা ঘুরে দেখব আপনাদের সাথে। প্রত্যেকটা জায়গা কীভাবে কী যেতে হয়, পুরো সবগুলোই চন্দননগর শহরে অবস্থিত, কোনটা কই কীভাবে যেতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, এবং পুজোর যা তথ্য আমরা পাবো আপনাদের কাছে তুলে দেবো। চলুন যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে শুভ মহা নবমী সকাল, আমরা এখন এসে পড়েছি মন্ডল বাড়ির সামনে। মন্ডল বাড়ি হচ্ছে চন্দননগর কাচারিঘাটের এলাকায় অবস্থিত। এই বাড়ির পুজো 198তম বর্ষে আজকে। আমরা আজকে বাড়ির ভেতর জমিদার বাড়িটা ঘুরে দেখব এবং শুনবো তার বাড়ির ইতিহাস এবং পুজোটা কীভাবে কী শুরু হয়। চলুন ভেতরে যাওয়া যাক। Thank you.
আপনাদের বাড়ি কতদিনের পুজো, কিভাবে শুরু হয়েছিল? 1825 সালে এই বাড়িতে এইখান থেকে পুজো শুরু হয়েছে আর কি, তার আগেও পুজো হতো। তো 1741 সালে এই বাড়ি ইনাগুরেশন, কিন্তু অন্য জায়গাতে পুজো হতো বলে বাড়িতে হয়নি। কিন্তু ওখান থেকে পুজো যখন অসুবিধার জন্য উঠে আসে, 1825 সালে এইখান থেকে পুজো শুরু হয়। আচ্ছা, এই এই দালান, এখানে ঠাকুর দালানেই শুরু হয়? আচ্ছা। আর এমনি আমাদের পুজো বৈষ্ণবমাতে, ঠিক বৈষ্ণবমাতে পুজো বলি, আমাদের পুজোর কোনো ট্রাস্ট নেই। আজ এতদিন ধরে ওই চেয়ে চিন্তি পুজো চলছে। আচ্ছা। কিন্তু অ্যাজ ইট ইস যেরকম শুরু হয়েছিল, মানে নিয়ম তার আনুষঙ্গিকতা সব কিছুই ঠিকই আছে, হয়তো ভলিউমটা কিছু কমেছে, সেটা আলাদা কথা। এছাড়া এই পুজোর মধ্যে শুধু হিন্দু নয়, আমরা ভারতবর্ষে 1200 বছর, তার আগে আমরা সেন্ট্রাল এশিয়ার লোক ছিলাম, তো আমরা বুদ্ধিস্ট ছিলাম, এবং বুদ্ধিস্ট কাল্টের একটা পাঞ্চ এই পুজোতে রয়েছে, তাই বুদ্ধিস্ট পাঞ্চটা রয়েছে পুজোতে, যেটা যে দেখবেন এই যে ফলগুলো ঝোলানো রয়েছে। ও আচ্ছা, এই ফলগুলো, এই ফলগুলো কিন্তু আপনি কোনো পুজোতেই দেখতে পাবেন না। হ্যাঁ, আচ্ছা, নারকেল, কলা, মানে লেবু, বাতাবি লেবু, পঞ্চফল, পঞ্চফল এই ঝোলানো আছে। এই ফলগুলো কিন্তু কলা বউ চান করা আসার আগেতে ঝুলিয়ে দেওয়া হবে। তার কারণ হচ্ছে, আপনি যে কোনো মাঙ্গলিক কাজ করুন না কেন, তাতে দেবতাদের সঙ্গে অশরীরী আত্মারাও নামে, এবং তারা সবসময় চেষ্টা করে মাঙ্গলিক কাজকে মানে ভণ্ডুল করে দেওয়ার, এবং তাদের যদি দৃষ্টি না পড়ে, তার জন্য এই ফলগুলোকে টাঙিয়ে দেওয়া হয়। নেবেই তারা যখন ফলগুলো পেয়ে যায়, তারা অতি বসে যায়, তারা উন্নতি কাজ চায় না, এবং তার পরবর্তীকালে মাঙ্গলিক কাজ হয়। এছাড়া আমাদের বৈষ্ণবমতে পুজোর জন্যে তো বলি টলি নেই, সব ঠিকই আছে, আর ওই চলছে যেমন পুজো হয়। আপনারা পরিবারের সবাই মিলেই কেউ কম কেউ বেশি, যাই হোক, এবারে তাহলে 198 বছর হলো। 198 বছর। এবার আমরা চলে এসেছি আমাদের পাড়ার পুজো গোপাল ধামে। এই বাড়িটি গোপালবাবুর বাড়ি নামেও পরিচিত। এটি চন্দননগরের চার মন্দিরতলা এলাকায় অবস্থিত। আপনাদের আসার সুবিধা, মানে সুবিধার জন্য বলতে পারি, আপনারা যদি মানকুণ্ডু স্টেশনে নামেন, তাহলে সেখান থেকে ডাইরেক্ট টোটো নিলেই, যদি বলেন চার মন্দিরতলার গোপালবাবু বাড়ি যাব, সেখানে এটাই আপনাদের তারা পৌঁছে দেবে। এই বাড়িটি শ্যামল ব্যানার্জির বাড়ি হিসেবেও খুবই খ্যাত। একসময় দলে দলে ছেলেমেয়েরা এখানে আসতো শর্ট হ্যান্ড শিখতে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, শুনশান একটি ভগ্নবশেষে পরিণত হয়েছে এই বাড়ি। বহু ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই বাড়ি। বাড়ির কোনো বংশধরদের সাথে সেরকম দেখা হলো না বলে বাবার মুখেই যতটুকু শুনলাম সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছি। এই বাড়িটিতে একসময় 108টি কক্ষ, তার সাথে 3টি পুকুর ও হাতিশাল, ঘোড়াশাল মিলিয়ে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এখন তার অধিকাংশটাই ভগ্নাবশেষে পরিণত হয়েছে, এবং কিছু অংশ জুড়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বাড়ির শরিকরা বসবাস করে। এই পুজোটি চলে আসছে 7 পুরুষ ধরে। এত সুন্দর, মানে এত পরতে পরতে ইতিহাস লুকিয়ে আছে এই বাড়িতে, দেখলেও একটা গা ছমছম করে। এই পুজোর বয়স আনুমানিক 350 থেকে 400 বছর মতো হবে।